প্রশ্ন, করোনার কারণে বাইরে থেকে কেউ আসলে তাকে ব্লিচিং মেশানো পানি দিয়ে স্প্রে করতে বলে? জি হ্যাঁ, যারা বলে তাদের কথা যদি আপনি শোনেন তো করেন ওই রকম। যেমন কিছু অমুসলিমদেরকে দেখলাম যে গেটের বাইরে তাদেরকে ফেলে দিয়েছে আর তারপরে তাদের উপর পানি ঢালছে আর তাদেরকে সাবান মাখাচ্ছে আর তাদেরকে যেমন ময়লা আবর্জনা সাপ করে সেভাবে সাপ করছে, আল্লাহ হেদায়েত করুক। আমি মনে করি না যে এর একজন মুসলিমের প্রয়োজন রয়েছে। আর সতর্কতা অবলম্বন মানে সতর্কতাতেই বেঁচে যাবেন? না না, সতর্কতা অবলম্বন করব এবং আল্লাহর উপর আস্থা ভরসাও রাখব এবং আল্লাহর কাছে ভালো আশাও রাখব যে আল্লাহ সুস্থ রাখবেন, আল্লাহ নিরাপদ রাখবেন, আল্লাহ রোগ মুক্ত রাখবেন, আল্লাহ ভাইরাস মুক্ত রাখবেন। আমাদের আল্লাহর তকদিরের প্রতি ইমানটাকে সবচেয়ে বেশি মজবুত করব আর তার সাথে সাথে তদবির করব। আর এত বাড়াবাড়ি বিশেষ করে ওই লোকেরা করে যাদের আসলে তকদিরের প্রতি ইমান নেই, আল্লাহর প্রতি আস্থা ভরসা নেই, রবের প্রতি ইমান নেই। সব ফয়সালা আসমানে আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আরশে আজিম থেকে হয়ে থাকে, রব্বুল আলামিন করে থাকেন, এসব বিশ্বাসই করে না, তারাই সব করে। জি, আপনি বাইরে থেকে যখন আসবেন তখন অন্যদেরকে স্পর্শ করবেন না, আপনি সরাসরি এসে টয়লেটে এসে হাত মুখ সাফ করবেন, উজু করে নেবেন, তাতে ইনশাআল্লাহ তাআলা আপনি নিরাপদ থাকবেন এবং আপনার বাড়ির লোকেরাও নিরাপদ থাকবে। আর যদি প্রয়োজন মনে করেন তো গোসল করবেন, কিন্তু এত বাড়াবাড়ি করতে হবে আমি মনে করি না যে এটা শরীয়ত সমর্থন করে। জি, এখানে আজকের প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। আল্লাহ রাব্বুল আলম যেন যা কিছু বললাম তা যেন তার সন্তুষ্টি যেন কবুল করেন, এবং যদি অনিচ্ছাকৃত কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তো আল্লাহ যেন মাফ করে দেন এবং আল্লাহ যেন জীবদ্দশায় সংশোধন করে নেওয়া তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের ওপর কায়েম রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির কাজের ওপর আল্লাহ যেন প্রতিষ্ঠিত রাখেন, আল্লাহ যেন আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ থেকে, নাফরমানি থেকে, রাসূলুল্লাহ নাফরমানি থেকে এবং পাপাচার থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে রক্ষা করেন। মুসলিম উম্মার আল্লাহ বিশেষভাবে আল্লাহ হেফাজত করেন। সারা বিশ্বের সমস্ত ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন এবং যাদের মধ্যে কোনো কল্যাণ নেই আল্লাহ তাদের অনিষ্ট থেকে মানবতাকে যেন নাজাত দান করেন, মানবতাকে যেন রেহাই দান করেন, মানবতাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।